নবনীতার সঙ্গে বিচ্ছেদের পর কার সঙ্গে সময় কাটাতে ছুটলেন ঋতুকমল? আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। বিয়ে সংক্রান্ত পোস্ট করেছিলেন কিছুদিন আগে, এবার প্রথম প্রেম নিয়ে পোস্ট করতে দেখা গেল জিতুকে। কে সেই বিশেষ জন, কাকে মন দিলেন অভিনেতা ঋতুকমল? বন্ধুরা, 2023 সালের নভেম্বর মাসে নবনীতার সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে ঋতুকমলের। ঋতুকমল অবশ্য তাদের বিচ্ছেদ নিয়ে সেভাবে মুখ খোলেননি সামাজিক কিংবা সংবাদ মাধ্যমে, তবে দেখা গিয়েছে সামাজিক মাধ্যমে সক্রিয় থাকতে অভিনেতাকে নানান সময় বিভিন্ন পোস্ট করেছেন। এছাড়াও ছবি ভিডিও শেয়ার করতে দেখা গিয়েছে অভিনেতাকে। এবার তিনি পোস্ট করলেন যেখানে দেখা গেল একাধিক ছবি তার, তার সঙ্গে ক্যাপশনে লিখলেন প্রথম প্রেমের সঙ্গে সারাদিন। বন্ধুরা, তার সঙ্গে আরও একটি লাইন যোগ করেছেন তিনি, লিখেছেন অরণ্যের দিবারাত্রি। তাতে বোঝা যাচ্ছে এই ছবির ডাবিং এর মুহূর্ত শেয়ার করেছেন অভিনেতা। দেখা গিয়েছে ডাবিং রুমে অভিনেতা ঋতুকমলকে বেজায় ব্যস্ত ডাবিং করতে তিনি, বোঝাই যাচ্ছে প্রথম প্রেম। ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন বেশ কয়েক বছর আগে, অপরাজিত ছবির মাধ্যমে তিনি জনপ্রিয়তা হয়েছেন। তারপরে দেখা গিয়েছে জিৎ শ্রাবন্তীর মতো টলিপাড়ার প্রথম সারির নায়ক নায়িকাদের সঙ্গে কাজ করতে ঋতুকমলকে, একের পর এক ছবিতে দেখা যাচ্ছে তাকে চমৎকার চরিত্রে অভিনয় করতে। সামাজিক মাধ্যমে সক্রিয় ঋতুকমল হামেশাই নানান পোস্ট করে থাকেন। কিছুদিন আগে বিয়ে সংক্রান্ত পোস্ট করে চমকিয়ে দিয়েছিলেন সকলকে, এবার প্রেম সংক্রান্ত পোস্ট করেও সকলকে প্রায় চমকিয়ে দিলেন অভিনেতা। অভিনেতা ঋতুকমলের আগামী জীবনের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা। বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে চটজলদি ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।